অন্নপূর্ণা, স্বামী এত মানুষকে হরি বল বলালে, কৃষ্ণ নাম করালে, কই আমাকে তো তুমি শোনালে না, তাহলে আমার মুক্তি কি করে হবে? বাহ বাহ বাহ, তুমি হরি কথা শুনবে, তোমার মতো বন্ধু আর কি আছে? নারী কাছে এলেই পুরুষের কামনা জাগে, আর যে নারী কাছে সে কামনা ঘুচিয়ে দেয়, কৃষ্ণকে স্মরণ করিয়ে দেয়, তার মতো বন্ধু আর। আর সেই পত্নীকে আমার শ্বশুর মশাই নিয়ে চলে গেল। ভাবু, আমার মায়েরা যারা আছেন চেষ্টা করবে, চেষ্টা করবে, দেখবেন কি পান, শুধু করে দেখে, যদি না পান তো ছেড়ে দেবে, সব কিছু হচ্ছে ঘষে মেটে দেখে নে, প্র্যাকটিক্যাল বিজ্ঞান সম্মত, হরি নাম করে কি পান একটু করে দেখে, আরে ঔষধ কাজ করবে কি না খেয়ে দেখে, ডাক্তার বলেন না খেয়ে তো দেখেন, 15 দিন খান, এক পক্ষ কাল খান, এক মাস খান, হরি নামে এক মাস করে দিন, নিয়মিত তালি দিয়ে এক মাস দেখুন, এক মাস সাধু সঙ্গ করে দেখুন, আপনি কি পান যা ছাড়তে পারবেন না, যা ভুলতে পারবেন না। এখানে অনেক পাগল আছে, যারা ছিল না হরি নাম শুনে পাগল হয়েছে, আপনারা আজ কাছে বসে আছেন, আপনাদের হরি নাম শোনাচ্ছি, এখন তো দেশ বিদেশে ইউটিউবে হরি নাম শুনছে, চোখের জলে ভাসছে, প্রতিদিন ফোনে কত কথা বলতে হয়, তাদের উপদেশ দিতে হয়, এরপরে কি করব, আপনার গান শুনে এটা শুরু করে দিয়েছি, এরপরে কি করব ভাবতেও অবাক লাগে। আজ আপনারা কাছে বসে হরি নাম, এখানে অনেক মানুষ আছে যারা ইউটিউব শুনে, ইউটিউবে কীর্তন শুনে, যারা চালু করে দিয়েছে ভজন, এখানে অনেক মানুষ এসেছেন, তারা এখানে কীর্তন হবে আমাকে কত ফোন নিতে হচ্ছে, এতদিন আপনাকে দেখি না, হরিনাম চালু করে দিয়েছি কথা শুনে, আজ আপনাকে চাক্ষুষ দেব, আজ অনেক মানুষ আসতে পারে না, তাহলে বুঝুন চলছে, এখানে অনেক পাগল আছে যারা পাগল হয়ে গেছে, কি পেয়েছে তারা, দোকান বন্ধ করে দিয়েছে, ব্যবসা বন্ধ করে ছুটে এসেছে হরিনাম শুনে, আর অনেক মানুষ হিসেব করছে গেলে কি পাব, কি হবে, ওতে হবে, তোমাকে কোনো না কোনো জন্মে আসতেই হবে, এখানে না এলে কারোরই পার না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান, প্রকৃত বন্ধু পত্নী, পত্নী যদি কাম ভুলিয়ে দিয়ে কৃষ্ণ আনিয়ে দেয় সেই তো বন্ধু। রঘুদাস, তাহলে তুমি বাড়ি যাবে না? আগে বাড়ি তো তার হয় গো, যার মা থাকে, যার বাবা থাকে, যার স্ত্রী থাকে তারই তো সংসার হয়, আমার তো কেউ নেই, বাবা জন্ম দিয়ে মরে গেল, মা তো চলে গেল, আর আমার বন্ধুরূপী স্ত্রীকে ধরে নিয়ে গেল, বিধিরা গাছের শিকড় কেটে গেলে তো গাছ দাঁড়িয়ে থাকে, অনেকে ঘাট নাড়ছে, গাছের যখন সব শিকড় কেটে যায় সে আর দাঁড়িয়ে থাকতে পারে, পড়ে যায়, মানুষ কখন পড়ে যায়, মানুষেরও তাই, যখন সব শিকড় কেটে যায় সে তখন পড়ে যায়, তার মানে কি, যখন সংসারের সব টান কেউ আর ভালোবাসে না, তার শিকড় কেটে যায়, সে তখন কোথায় পড়ে যায়, গোবিন্দের চরণ পাদ, আর যতক্ষণ মা ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, দেখি না তোমার ঘাটটা একটু ঘষে, কি মাথায় করে কত বইলে আমাদের, একে যদি ডাকা হয় তুমি হরি নাম শুনতে যাবে, বলে এরকম স্ত্রী যার নাই সে যাক, কি ভালোবাস,
এই যে ঘাড়ে তেল মালিশ করে দিল, বলে খোকারে কেন মালিশ করলো জানিস? তুই কতকাল সকালবেলা শুয়ে থাক, তেল বের করে দেবে। তেল মালিশটা কেন করছে? ব্যথাটা চলে যাবে, সকালবেলা আবার কাজে যা হরিব। আর তুমি কথা শুয়ে পড়ে থাকে তো তেল বের করে নেবে। হ্যাঁ, ছোটবেলা আমি যখন যাচ্ছিলাম গুরুদেবের সঙ্গে, তো মাঠের উপর দিয়ে যাচ্ছেন, তখন তো ওই নাগলে হাল হতো না, হেলে দিয়ে হাল হতো, তো হাল করে সেই কৃষক কি করছে, ওই নাগলটা খুলে দিয়ে তার জোলটা নাবিয়ে দিয়ে গরুর ঘাড়ে হাত বুলোচ্ছে। আমি তখন বলছি, গুরুদেব লোকে বলে কেউ কারো নয়, কিরকম কৃষকটা গরুটাকে ভালোবাসে দেখুন, কত যত্ন করে হাত বুলোচ্ছে। আমার গুরুদেব বলে, ছোকরা রে ভুলিস না, ও কেন হাত বুলোচ্ছে, আবার জোল চাপাবে বলে। রাধে রাধে। আর যদি ব্যথা থাকে টানতে পারবে না, যদি না টানতে পারে হাল হবে না, যদি হাল না হয় চাষ হবে না, এই জন্য হাত বুলো। সংসারের লোক তোমার ঘাড়ে তেল দিচ্ছে, তুমি বুঝতে পারো না তেল পাবে বলে, এই জন্য ভক্তমণ্ডলী মহিরা, শুধু এটার জন্য, এই শিকরের জন্য আমরা গুরু চরণে পড়তে পারি না, সাধু চরণে পড়তে পারি না, গোবিন্দ চরণে পড়তে পারি না। না না বলো নাই আমারে, ভুলিতে তাহারে মধুমাকা, এই কৃষ্ণ নাম ভুলো নাই আমারে, ভুলিতে তাহারে মধুমাখা, কৃষ্ণ নাম বলো না, বলো না, বলো না, বলো না, বলো নাই আমারে, ভুলিতে তাহারে মধুমাখাই কৃষ্ণ নাম। না না বলো নাই আমারে, ভুলিতে তাহারে মধুমা গায়ে কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ বলো নাই আমারে, ভুলিতে তাহারে মধুমাখাইয়ে কৃষ্ণ নাম, হরি নাম আরাধা নাম কৃষ্ণ নাম, বলো বলো অবিরাম। বলো নাই আমারে, ভুলিতে তাহারে মধুমাখাইয়ে কৃষ্ণ নাম। বলো ভগবানের সিংহদেব কি, বৃন্দাবন বিহারী লাল কি, ভক্তমণ্ডলী শিকড় কাটলো কি? খুব কঠিন, ইঁদুর সেরকম হলে তবে শিকড় কাটবে, এই শিকড়ের জন্যই তো গাছ পড়েনি। তো ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা কাহিনী শোনাই, এর নাম কি? মায়া। হরিনাম শুনতে যাবে, বল না গো নাতি খুব ছোট। কেমন আগে হরিনাম শুনতে যাবে, বলল না না টাকা পয়সা আছে, যা দলিল টলিল আছে, কোথায় কি হবে তার ঠিক নেই, হরিনাম তোমরা যাচ্ছ যা। ভক্তমণ্ডলী মায়েরা, সংসারে যদি কারো কোনো কিছুতে একটু টান থাকে, সে গোবিন্দকেও ভুলে যায়। একটা কাহিনী শোনো, একবার নারদ ঠাকুরকে তো চেনেন আপনারা, চেনেন? এমনভাবে ঘাড় নাড়ছেন যেন মনে হয় আপনাদের পাড়ার ঠাকুর। আসলে ওনার নামটা এত সুন্দর এবং এত লীলা যে ওনাকে সবাই চেনে, বাচ্চারাও চেনে, নারদ বলতেই জানে, তাই না? তো সেই নারদজি একবার হরিনাম গাইতে গাইতে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে গেছে। তো কথায় কথায় বলে ফেলেছে, প্রভু এ সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, হরিনাম গাইতে গিয়ে সব মানুষ সব মায়ায় বসে,
তবে হ্যাঁ আপনার কৃপায় বলতে পারি আমাকে কোনো মায়া স্পর্শ করতে পারে না আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল প্রভু আপনার মায়া কি জিনিস একটু জানা ভগবান বলে নারদ যদি আমাকে জানতে হয় জানো কিন্তু আমার মায়াকে জানতে গেলে তুমি হাবুডুবু খাবে কারণ ও অচিন্ত মায়া ওকে জানা যোগী ঋষিরও সাধ্য নয় আর আমিও হাবুডুবু খাই তা তুমি ওকে জানতে চেও না নারদ বলে প্রভু আপনার কৃপায় আজ পর্যন্ত মায়া ধরতে পারে না আর আগামীতেও ধরতে পারবে না আপনি বলুন না মায়া বল ঠিক আছে নারদ তোমাকে বলবো তবে আজকে না অন্য একদিন বলো বলে কেন আজকে নয় কেন বলে আজ একটু অন্য জায়গায় বেড়াতে যাব তো তাই ভাবছি আজকে না তোমাকে অন্য দিন নারদ বলে প্রভু বেড়াতে যখন যাচ্ছেন আমাকে সঙ্গে নিলে আপত্তি কথা না আপত্তি কিছু নেই তবে চলো যাই এবার নারদ ঋষি আর ভগবানের দুজনে মিলে যাচ্ছেন আহা নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মনে রাধিকার মন নামে হরিনামি অমনি উঠল মেহেতে ভকত গীত শ্যামে হরিনামি অমনি উঠল মেহেতে ভকত গীত শ্যামে নারদি ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে নারদি ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে ভগবান কোথায় গেল দেখে ভগবান একটা বট গাছের তলায় বসে পড়েছেন নারদ বলেন ও ঠাকুর তুমি বসে পড়লে কেন বলে নারদ বড্ড পিপাসা লেগেছে জল খাবে আচ্ছা বেশ নারদ একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো না কোথাও পাওয়া যায় বাকি বলে এ কথা আবার বলার কি আছে আপনি বসুন আমি এক্ষুনি জলের ব্যবস্থা করছি ভগবান বলে যাচ্ছ যাও জলে না ডুবে যাও তুমি সাবধানে যাও নারদ যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে চারিদিকে শুধু মরুভূমি গাছ নাই ঘর নাই বাড়ি নাই ডোবা নাই পুকুর নাই সরোবর নাই শুধু মরুভূমি জল নাই কিছু নাই কেউ নাই দেখে ওই তো আর কোনো চিন্তা নাই দেখে একটা কুঁড়ে বাড়ি তবে সন্ধে হয়ে আসছে জল এখনো পাওয়া যায় না সেই দেখে কুটির তার ভেতর একটা টিম টিম করে জলে প্রদীপ প্রদীপ যখন জ্বলছে নারদের ভেতরেও আশার প্রদীপ জ্বলছে তার মানে জল পাওয়া যাবে ও মা প্রদীপ দেখে কে আছো হে কুটির বাসী কে আছো কে আছো কে আছো কুটির থেকে ঝুমঝুম করে নূপুর নূপুর তো পুরুষের পায়ে থাকে ও মেয়েদের থাকে তাই না তাহলে ঝুমঝুম করে নূপুর বাজে নারদ বলে কে এলো রে কেমন ভেতরেও যেন নূপুর বাজছে তারপরে বেরিয়ে এলো ষোড়শী 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 মানে ষোলো বৎসরের এক অপরূপ দিব্য সুন্দরী কন্যা কি অপরূপ সেজেছে আহা মরি মরি যাই বলিহারি দেখিলে আরে চেনে হারিতে নারি যা তাকাবে আর উল্টো দিকে তাকাতে পারবে না এমন এক সুন্দরী নারী বেরিয়ে এলো নারদ তো জলের কথা ভুলেই গেল সে যে কেন গেছে সে কথাই আর মনে নাই এখন শুধু ভাবে কি কথা দিয়ে চালু করব বুঝতে পেরেছেন জীবনে সব করেননি আর বুঝবেন প্রথম যদি কারো এরকম আসে দিন সে তো কি বলবো সারা জীবন স্মৃতিতে ধরে রাখে সেই যে প্রথম দেখা কি সে খালি নারদ মনে মনে ভাবে ও আগে বলবে না আমি আগে বলবো আমি আগে বললেও কোনটা দিয়ে চালু করব সে মেয়েটাও তাকিয়ে আছে নারদও তাকিয়ে আছে জলের কথা ভুলে গেছে ভগবান পিপাসায় বসে আছে এদিকে নারদ বলে ওগো কন্যা তোমার নাম কি
বলার ভাব জানেন তো মা, সে আপনারা পারলে অনেক হতো। আপনাদের দিকে তাকালে তো সংসার করার ইচ্ছাটাও আর হবে। আত্মীয় স্বজন এলে তবু একটু হাসে টাসে, স্বামী ঘর এলে তো ওই স্বামীরা মনে করে বাইরে ছিলুম বরং খুশিতে ছিল। এদেরকে বিধাতা দাঁত দিয়েছে একটু বের করতেও পারে না, আরে খরচা তো নাই। তা আবার কথা বলে চেপে, এত দেরি হলো কেন? আরে মিষ্টি করে বল না, হ্যাঁ গো এত দেরি হলো কেন, তবু তো জুড়ায় হৃদয়টা। কিন্তু মা গো আপনারা অবশ্য নয়, এই রকমের মায়েদের সংসারে কি আর আনন্দ হয়? সে মেয়েটা কি করছে দেখুন। নারদ বলে, মেয়ে তোমার নাম কি? এখনো তো তবু বলেনি, এতেই অস্থির। মেয়েটা যখন এর নারদ এমনিতেই দুলছে, ঝড় উঠেছে তো, তাতেই সে ভুলে গেছে জল আনতে গেছে না মেয়ে দেখতে গেছে। সে তাতেই বলছে ও বাবা, এখনো নাম বলেনি। তারপরে বলে, মেয়ে তোমার নাম? আমার নাম বিশ্বমোহিনী। দেখেছেন মা, কাল থেকে একটু চালু করুন না, একটু টান দেবেন, একটু বাঁক দেবেন, দেখুন কিচ্ছু খরচা নেই, সংসারে একবার টলমল করবে। আর নালে এরকম এতক্ষণ কথা ছিল শুনে এরকম করে দিবেন, শুধু আগুন জ্বলবে। তাহলে দাঁত আছে হাসবে নি, মুখ আছে বলবে না, মিষ্টি আছে দেবে না, রসগোল্লাও তেতো হয়ে যায় না মা, এই জন্য সংসারে হেসে কথা কন, তাহলে দেখবেন সব জ্বালা জুড়ে যাবে, কেমন অনন্ত দুঃখ হারিয়ে যাবে। একটু মিষ্টি কথাতেই বন্ধু হয়, আর একটু রুক্ষ কথায় শত্রু বেড়ে যায়। কেমন বলো রাধা রমণ কি? তাহলে মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে বিশ্বমোহিনী। কেমন? নারদ বলে, তোমার আর আছে কে? মেয়েটা বলে, আমার আর কেউ নেই, শুধু বাবা আছে। বলে, হেথা আছে না অন্য জায়গায়? বলে, না এখানে নেই, অন্য জায়গায় আছে, তবে আমি ডাকলে আসে। নারদ বলে, ডাকার দরকার নেই, তুমিও একা আর আমিও একা, আমাদের থাকার দরকার নাই, একা একা, আমিও বিয়ে করি নাই, তুমিও করো নাই, এসো না দুজনে বিয়ে করব, সংসার করব, আনন্দে ডুবে যাব। মেয়েটা বলে, আমার কোনো আপত্তি নাই, যদি আপনি রাজি থাকে। তবে ভক্তমণ্ডলী মায়েরা কি আনতে গেছে? জল পাওয়া গেছে। হায় ভগবান, এই হলো মায়া গো মা। দেখে নারদ ঠাকুরের মতো লোক ওই মেয়ে দেখে এমন ডুবে গেছে, বিয়ে হয়ে গেল। আচ্ছা দুটো ছেলে হয়ে গেল, কদিন লাগে দুটো ছেলে হতে? বল এ তো মনে হয় তুমি বিয়ে টিয়ে করো। আরে লঙ্কা গাছ লাগালে কি আজকেই লঙ্কা হবে? আজ লাগালে তিন মাস লাগবে, তাতে একটা ছেলে হতে গেলে এক বছর লাগবে, আর একটা হতে গেলে আরেক বছর লাগবে, দু বছর কেটে গেল। কোথায় গেছে, কি আনতে গেছে মনে নাই, মনে নাই। সে নারদ ঋষি দুটো ছেলে হয়ে গেল। ভগবান বট গাছের গড়ায় বসে বলে, নারদ রে জল কি পাওয়া গেছে? তবে ভগবান একটা কাজ করে কি জানেন তো, মানুষকে ধাক্কা মারে, আঘাত করে, বিপদ দেয়, কেন? যদি মনে পড়ে তা। এই জন্য নারদ যেই গ্রামে সংসার করেছে ওই গ্রামে মহামারী দিয়ে দিয়েছে। মহামারী মানে জানেন তো? হ্যাঁ, ওই ডায়রিয়া।
একবারে উজাড় হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। তখন বিশ্বমোহিনী বলে, ও গো স্বামী আমাদের কি হবে বলো, ছেলে দুটোর কি হবে, আমাদের যা হওয়ার তাই হোক। নারদ বলে, এক কাজ করো, ওই নদীর ওপারে চলে যাব, নদীর ওপারে চলে গেলে আর বিপদ নাই, চলো আমরা চলে যাই। তো তখন স্ত্রী বলে, তাহলে কি নিয়ে যাব? বলে, কিচ্ছু নিতে হবে না, হাঁড়ি কুড়ি যা আছে সব থাক, শুধু টাকা পয়সাগুলো নিয়ে নাও, তোমার অলংকারগুলো নিয়ে নাও, কিছু খাবার দাবার নিয়ে পুটলি বেঁধে নাও। দু হাতে দুটো ছেলেকে ধরলো, নারদ দুটো ছেলে ধরলো, আর পুটলিটাও মাথায় নেই। এখন দেখেন না, ওই যে বড় বড় জংশনে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন যে কে স্বামী আর কে কুলি বুঝতে পারবেন না। স্বামী যাচ্ছে, এধারে ব্যাগ, এধারে ব্যাগ, দুটো হাতে ব্যাগ, মাথায় একটা, যাচ্ছে। আর স্ত্রী একবারে সে এরকম করে যাচ্ছে। ওদিকে না এদিকে সব খালি, কিচ্ছু বোঝে না। তার মানে যিনি কাঁধে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে, স্বামী না স্বামী, দেখলে মনে হবে কুলি। মেয়েরা যে কোন স্কুলে পড়েছিল বুঝি না, যাকে স্বামী বলে প্রণাম করে, ভক্তি করে, তার মাথায় সব তুলে দিয়ে ইনি ভ্যানিটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে চশমা দিয়ে, রাজলক্ষ্মী যাচ্ছে গো, বলো রাধারমণ কি? নারদের মাথায় পুডলি, দুটো ছেলেকেও হাতে দি, একটাকে কোলে নিয়েছে ছোটটা, বড়টাকে হাত। এই যে যাচ্ছে, এই এই দেখুন, সংসার করতে গেলে এই লীলাটা শুনতে হয়, নালে টাল রাখবে কি করে? একটু বেটাল হলেই পড়ে যাবে, তার মানে সংসারে সব যাবে, এই জন্য টাল সামাল কর চল ভাই। যাচ্ছে, হরে মুরারি মদ কৈট মাধে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মদ কৈট মাধে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মদ কৈট মাধে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মদ কৈট মাধে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মদ কৈট মাধে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাম জগদীশ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাম জগদীশ হরে মুরারি মধু কৈট মাধে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মধু কৈট মাধে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ও মায়েরা, এইবার একটা নদীর তীরে গেল, ভগবান একটা মায়া নদী তৈরি করে দিয়েছে, ওপারে গেলেই সুখ আছে, এপারে শান্তি নাই। তা নারদ বলে, বিশ্বমোহিনী কোনো চিন্তা নাই, আমরা ওপারে যাব। স্ত্রী তখন বলে, কি করে যাবে? বলে, কেন, ওই তো সেতু আছে, সেতু মানে ভগবান একটা বাঁশ ফেলে রেখে দিয়েছে, হাতে ধরার মতো কিচ্ছু নাই, এই বাঁশের উপর দিয়ে নালা পার হওয়া যায়, কিন্তু নদী পার হওয়া যায় কি বাবা? কিন্তু উপায় নাই, দেরি করলে ছেলে দুটো মারা যাবে, এটা কি ঠিক হবে? তার চাইতে যা হওয়ার হবে, চলো বিশ্বমোহিনী তুমি পিছনে এসো, আমি আগে আগে যাচ্ছি। ছেলেটাকে কোলে নিয়েছে, আর একটা ছেলে হাতে ধরেছে, ওরে খোকারে চল রে, এই যাচ্ছে। কিসের জন্য গেছে? এখন জলের উপর দিয়ে যাচ্ছে, তবে ভগবানের কথা মনে নেই, এখন সংসার করেছে, দুবছর কেটে গেছে জল আনতে গিয়ে, তার মনে নেই, এখন সে যাচ্ছে নদীর উপর দিয়ে, একটা বাঁশের উপর দিয়ে। ভগবান বলে, নারদ
অলাউটা দিলাম। অলাউটা বুঝেন তো, ওই যে যেটা বললাম ডায়েরিয়া, হ্যাঁ অলাউট। আগে ওর নাম ডাক্তারি শাস্ত্রে অলাউটা, বাংলা ভাষা। হ্যাঁ তো সেটা হয়ে গেল, এখন কি আর বলবো, তবু মনে পড়লো না তুই জল আনতে গেছিস, এখন আবার দুটো ছেলে নিয়ে ওপারে পালাচ্ছি। তবে একবার দেখি, জীবের মঙ্গল করাই আমার কাজ, একটু ধাক্কা দিলে যদি আমায় মনে পড়ে। তাই তিনি কি করলেন, ওগো পবন দেব, পবন মানে কি, এই যে কিছুদিন আগে, এই যে বুঝতে পেরে যাবে, এই হচ্ছে পবন দেব, যার ভয়ে পৃথিবী কাঁপে, কেমন? তা সেই পবনকে ডাকলেন, দেবতা পবন ভগবানের কাছে হাত জোড়ো করে দাঁড়ালেন, বলে প্রভু কি সেবা করব। বলে সেবা কিছু নয়, আমার ভক্তকে একটু কৃপা করতে হবে। বলে প্রভু আমি কি করব? বলে তুমি শুধু একটু বাতাস দেব। বলে কেন? বলে যাতে নারদ জলে পড়ে যায়। বলে প্রভু কেন জলে কেন? বলে আমার জল আনতে গেছে দুবছর, তার জলের কথা মনে নাই। তা বলে তা তুমি কি করতে চাও প্রভু? বলে আমি জলে ফেলে দিতে চাই যদি জলের কথা মনে পড়ে। বলে আচ্ছা ঠিক আছে প্রভু, আপনার আদেশ পালন করব, আমি একটু বাতাস দেব। কি এইবার পবন দেব আস্তে করে বাতাস দিচ্ছে, মানে ঝড় দিয়েছে, একটা বাঁশের উপর দিয়ে যাচ্ছে, কিরকম অবস্থা দেখেছেন তো? এবার কি অবস্থা হতে পারে বিশ্বময়িনী, এই যে ঝড় উঠলো, দেখো তুমি সামাল করে এসো, দেখো তুমি আমার সব, কেমন সাবধানে এসো। তখন স্ত্রী বলে আমার দিকে তাকাতে হয়নি, তোমার মাথার পুটলিটা যেন না পড়ে যায়, ওটার মধ্যেই আমার সব কিছু আছে, হ্যাঁ খালি এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, সামনের দিকে তাকাও। আরে মুশকিল, তোমাকেও তো দরকার নাকি, তুমি সাবধানে এসো। ভগবান বলে তবু একবার আমাকে মনে পড়লো না, আরে ও পবন দেব একটু জোর করে দাও না। যেই জোর করে দিল, এইবার টলমল টলমল করতে করতে, মোহিনী সর্বনাশ, এই ধনের পুটলি পড়ে গেল। বলে তুমি গুড়াতে পারলে না? বলে আমার তো দু হাতে দুটো জিনিস, দু হাতে দুটো ছেলে, আমি ওদেরকে কি করে ছাড়বো, পুটলিটা কি করে তুলবো। স্ত্রী তখন বলে যাও, আবার গেছে ও ধন, গেছে গেছে, পুত্র ধনের চাইতে কি কোনো ধন আছে, তুমি ওদেরকে বরং ভালো করে ধরে রাখো, ঠিক আছে। ভগবান বলে হায় রে, লোকে ধন হারিয়ে গেলে তবু একবার বলে হে ভগবান, এ তো তাও বলল। তখন বলে পবন দেব আর একটু পাওয়ার বাড়িয়ে দাও, কি একটু পাওয়ার বাড়িয়ে দাও। পবন দেব আরো একটু বাড়িয়ে দিয়েছে, এইবার টলমল করতে করতে যে ছেলেটা ধরা ছিল সেটা পড়ে গেছে, একটা আছে। বিশ্বময়িনী একটা ছেলে পড়ে গেল, বলে সর্বনাশ করেছে, ধনও গেল এ ধনও গেল, আর যেটা যেটা আছে ওকে সামাল করে সাবধানে রাখো যেন ওটা না পড়ে। বলে বিশ্বময়িনী তাহলে এক কাজ করো, একটা হাত যখন খালি হয়ে গেল তোমার হাতটা দাও, কেমন? এও এক ধন, তুমিও এক ধন, স্ত্রী ধন, তুমি ছাড়া আমি বাঁচবো কি করে, তাই এসো। এইবার যায় ভগবান বলে নারদ মায়া কি এখনো চিনলে না, আমার জল কোথায় গেল? এখন ভগবান বসে আছে বটগাছের তলায়, নারদ স্ত্রীর হাত ধরেছে, ছেলেকে নিয়ে যাচ্ছে, বাতাস আবাদ দিয়েছে, যা দিয়েছে হাতের ছেলেদের একটা ছিল সেটাও আচ্ছা। আপনারা যে হাত তুললেন কিসের জন্য, পড়ে গেছে বলে, কারো সর্বনাশ কারো পৌষ মাস, আমার ছেলে পড়ে গেল, দুটো ছেলে পড়ে গেল, দুইটা ছেলে পড়ে গেল, এইবার হাহাকার করে কাঁদল, হাহাকার করে কেঁদে উঠল, হায় রে বিধাতা দুটো ছেলেই পড়ে গেল, এখন কি হবে, বিশ্বময়িনী কাঁদছে। তখন নারদ বলছে কেঁদে কি হবে, ফল না হয় গেছে,
বুঝতে পারেন না? আরে ফল গেছে গেছে, গাছ তো আমরা তো আছি, ওপারে পৌঁছে গেলে আবার কথা দিয়ে ছেলে মেয়ে সব হয়ে যাবে, কেমন? কোনো চিন্তা করো না। ভগবান বলে দুটো ছেলে নিলাম, ধন কেড়ে নিলাম, তবু একবার ভগবান মনে পড়ল না পবন আর একটু জোর দাও। সে আবার জোর দিল, এইবার পুরো জোড়াটাই গেল, মানে স্বামী স্ত্রী দুজন পড়ে গেছে নদীতে। এবার পড়ে গিয়ে অবস্থা দেখুন, বিশ্বমোহিনী একবার ডুবছে, তো মানে ওই নারদ ঋষি উঠে খুঁজছে, মোহিনী স্বামী। আবার নারদ ডুবে গেল, মোহিনী উঠে বলে, স্বামী তুমি কোথা? কেউ কাউকে দেখতে পায় নাই, একবার উঠে ও একবার। শেষকালে একসঙ্গে দুইজন উঠে পড়েছে। যেই উঠে পড়েছে, নারদ জল খাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, হ্যাঁ ঘট ঘট জল গেলা হয়ে যাচ্ছে, আর ডুবতে ডুবতে বলছে, মোহিনী তুমি বিয়ের আগে বলেছিলে না তোমার কে আছে? কে আছে বলছিল? বাবা। বলে তুমি বলেছিলে না বিপদে পড়লে ডাকতে? বলে এর উপরে বিপদ আর কি আছে, এর চাইতে তো বড় বিপদ নেই। এই বিপদে ডাকো তারে ও গো মোহিনী, এই বিপদে এইবারে ডাকো তারে, মোহিনী এই বিপদে ডাকো তারে, ও গো বিলম্ব করো না হে এই বিপদে ডাকো তারে, ওই না বিলম্ব করো না হে এই বিপদে ডাকো তারে। আপনারা খুব মন দিয়ে হরিনাম শুনছেন, তাই এটা দৃশ্য কাহিনী চলে এলো, আর সহজ করে বুঝতে পারছেন আপনারা। এই বিপদে ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, শুধু তারে 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 তারে, ওই না ডাকো তারে, ডাকো তারে তারে তারে, এই বিপদে তুমি ডাকো তারে, এমনই দিনা হবে না রে, ওই না এই বিপদে ডাকো। ভক্তমণ্ডলী মায়েরা মেয়েটা ডাকলো, সেই জলে হাবুডুবু খেতে খেতে তারপরে দেখে কি, নদী নাই, নদী নাই, সে নদী নাই, সে নদী নাই, ও তো মায়া নদী, সে নদী নাই, সে নদী নাই, জলে নাই, জল নাই, মেয়ে নাই, মেয়ে নাই, কেউ নাই, কিচ্ছু নাই, ভগবান বট গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, আর নারদ সেইখানে শুয়ে আছে। বলে প্রভু আপনি? বলে নারদ জল পাওয়া গেছে। বলে প্রভু আমি যে জলে ডুবছিলাম, জলটা কোথায়? আরে নদী কোথা? সে তো এক জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। তাহলে যে নদী আর সে মেয়েটা, কোন মেয়েটা? এই রে, তার মানে এটাই মায়া। জল নাই, নদী নাই, বউ নাই, বাচ্চা নাই, অথচ সব ছিল। প্রভু আমার কাজ আছে যাই। ভগবান বিষ্ণু বলে একটু দাঁড়াও নারদ, তা মায়া তোমাকে একটু দেখাবো। বলে প্রভু আর দরকার নাই, না না তুমি যে আমার কাছে প্রশ্ন রেখেছিলে মায়াকে দেখবে। বলে প্রভু আবার মায়া, আমার দু বছর কেটে গেছে, দুটো বাচ্চার বাবা হয়ে গেছি, তোমাকে মনে নাই, আর আমাকে মায়া দেখিও নি প্রভু। বলে কেন, তুমি তো মায়াকে জয় করেছো। বলে প্রভু আমার ভুল হয়েছিল, অহংকার হয়েছিল, আর আমার সে অহংকার নাই, তুমি আমাকে মায়া দেখায়ও নি, তুমি কেটে রাখো, তুমি আমাকে জয় হরি বল, হরি বল, বলে রা
রঘুদাসের হলো কি? মানে আমাদের যে লীলার রঘুদাস, তার মা মরে গেল, বাবা চলে গেছে, স্ত্রীকে শ্বশুর বাড়ি নিয়ে চলে গেছে, তাহলে সে আর কি করবে? তার তো পুরো শিকড় কেটে গেছে। সে ঠিক করলো, আর আমি বাড়িও যাব না, দেশেও থাকবো না। যার কেউ নেই, যার কিছু নেই, তার কে আছে? তার কে আছে? ভগবান। যদি তার ভগবান থাকে, সে কোন ভগবান? যার কেউ নেই সে কে? অনাথ। আর যে অনাথ হয় তার কে আছে? প্রভু জগন্নাথ। আমাদের পৃথিবীতে ভৌম জগতে বৈকুণ্ঠ আছে সাক্ষাৎ, জীবনে একবার যাবেন। যে কেউ যান না, একবার অন্তত কমসে কম যাবে। কেন? ওখানে গেলে আর আপনাকে জন্ম নিতে হবে না, পুনর্জন্মে নৈতি মামেতি সৌর্জন, আর জন্ম হবে না। সাক্ষাৎ অর্চা বিগ্রহ রূপে পুরী ধামে বৈকুণ্ঠনাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগৎ, সেই তো জগৎ। তাই আমি ঠিক করেছি, রঘুদাস বলছে আমি পুরী ধামে জগন্নাথের কাছে চলে যাব, তিনি অনাথের বন্ধু। আপনারা যাবেন? সবাই যাবেন? বলো প্রভু জগন্নাথ কি? আরেকবার বলতে হবে, বলো বলো ভদ্রদেব কি? আরেকবার বলা যাবে, বলো সুভদ্রা দেবী কি? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলদেব গুরু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দে জয় জগন্নাথ, বলো রে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, বলো দে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে জয় জগন্নাথ, বলো দে বলো জয় জগন্নাথ, বলো রে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে উলু ধ্বনি শঙ্খ। এই যন্ত্রপাতির চাপে পড়ে আপনাদের উলু ধ্বনি শুনতে পাচ্ছিলাম না, আরেকবার দেওয়া যাবে? উলু ধ্বনি শঙ্খ, বাহ খুব ভালো লেগেছে, দণ্ডবৎ সবার চরণ। আচ্ছা আমরা একটু হরিধ্বনি করতে পারি কি? উলু ধ্বনি হরিধ্বনি করিছে সবাই, উলু ধ্বনি হরিধ্বনি করিছে সবাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো দে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে নীলাদ্রি শেখর কি? শ্রীক্ষেত্র পুরী ধাম কি? নীলাচল ধাম কি? এবার আমার দশা হবে কি? না না, গন্ডগোল অন্য কিছু নয় বাবা, কতকগুলো জায়গা আছে খালি হাতে যেতে নেই। যেমন গুরুগৃহে যদি কেউ গুরুদেবের বাড়িতে যায়, কখনোই খালি হাতে যেতে নেই, অবস্থা দেখে ব্যবস্থা। আপনি যেমন মানুষ তেমন কিছু হলেও নিয়ে যেতে হয় গুরু সেবার জন্য। যদি গোবিন্দ দর্শনে যান তাহলে কিছু না কিছু নিয়ে যাবে, কিছু না কিছু, যতটুকু পারা যায়। আর যদি বৈষ্ণব দর্শনে যাবে খালি হাতে যেতে,
হরিনাম শুনতে যাবেন খালি হাতে যেতেন। কেন? যারা হরিনাম দিচ্ছে কত কষ্ট, আপনাদের আমাদের কত কল্যাণ করছে, ওদের কিছু দিতে হবে, গোবিন্দ সেবাই দিতে হবে। আর যত দিবেন আপনার বন্ধন টুটবে। কেন? অর্থের সার্থকতা দানে। যদি দান না করেন, যেমন দেখবেন আগুর গাছ, আগুর গাছ যদি না ছাটা যায় তাহলে আগুর হবে না, ফল হবে না। ঠিক তেমনি অর্থ উপার্জন করলে, দান না করলে অর্থ বৃদ্ধি হবে না। এই জন্য দানে বিপদ খণ্ডে, বিঘ্ন খণ্ডে। বলো রাধা দামোদর কি? কিন্তু মুশকিল হলো আমি কি নিয়ে যাব, আমার তো কিছু নেই। হঠাৎ দেখতে পেল কি, জগন্নাথ মন্দিরে উঠে গেলে গুনে নেবে, চারদিকেই 22টা সিঁড়ি আছে, চারটা সিঁড়ি অতিক্রম করলে সিংহদ্বার। সিংহদ্বার কোনটা? পূর্ব দিকে যে দ্বার, সিংহ আছে যে দ্বার, ওইটা হলো সিংহদ্বার। ওই দ্বারে দেখবেন চারটা সিঁড়ি উঠে গেলে ফুলের দোকানদার বসে আছে, ফুলের মালা। রঘুদাস দেখতে পেল, যাক বাবা, ফুল মালা, মালা দিয়েই গোবিন্দের সঙ্গে আমার প্রথম আলাপন হবে। কৃষ্ণ বলব বলে রে সবাই, কৃষ্ণ বলব বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বলব বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বলব বলে রে সবাই, বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই, বল রে সবাই, বল রে সবাই। যাই জগন্নাথ। এখন দুপুরবেলা ঢুকেছে পুরী ধামে, দেখে দোকানদার, ফুলের দোকানদার, সে একটু ঝিমোচ্ছে। ও মায়েরা ঝিমুনি বুঝেন তো, আমার দিকে তাকান, হয় না এরকম? অনেক মায়েরাই তো দেখা যায় ছেলে জেগে জেগে হরিনাম শুনছে কোলে, তার মা টাল দিচ্ছে। না না, আপনাদের এখানে না, অন্য জায়গার কথা। কি তাতে সেই রকম একটু ঝিমুনি এসে গেছে, কাজ নেই তো কি করবে, খরিদ্দার নেই, ঝিমুনি এসে গেছে। রঘুদাস তো বালকের মতো, যারা হরিভজন করে ওরা একটু সরল হয় আর সুন্দর হয়। সে তখন হেসে ফেলেছে, ও দোকানদার, দোকান যদি খোলা রাখলে তাহলে তুমি দোকান খুলে রেখে ঘুমোচ্ছ কেন? মাঝখানের আঙুলটা দিয়ে তার বুকে একটা খোঁচা মেরে, যেই খোঁচা দিয়ে দিয়েছে সে জেগে গেছে। লোকটা তো উড়িয়া, উড়িয়া দেশের লোক, অধ্র দেশের লোক। সে তখন কি করে, তুই সরা অন্ধা হচ্ছি, মু নিদ যাওছি, তুই দেখুছি নাই, মুখ তু খুঁচি দিলা, মুখ তু জাগাই দিলা, তোকে এমন পোকাই কর পাকাই দিব, তুই মার খাই কর পাকিয়ে দিব। সে যে কি বলে তো বুঝতে পারে না। সে তখন বলে, আরে দোকানদার তো ঘুমাচ্ছ, মুনি যাইছো তুই খুঁচি দিলা কি, তুই মুখ খুঁচি দিলা, তুই কি সরা অন্ধা হচ্ছি, মুনি যাওছি তুই দেখুছি নাই। সে তখন ওসব বুঝতে পারে না, বলে আমি মালা নেব। ও মালা নিবি কি জ্বালা, মালা তা কটা নিবি?
রঘুদাস তখন মনে করে এখানকার লোকগুলো কি ভালো, একটা হলেই হয় বলে কটা নেই, কত মুখ বাবা প্রথম দেখায় মানুষ চেনা যায় কি? চিনতে পারবেন না, ঠকে যাবেন, মানুষের সঙ্গে ব্যবহার করবেন তারপরে বুঝবেন এ চালাক কি একবারে বোকা, আসল কিংবা নকল ব্যবহার করে বুঝতে হয়, প্রথম দেখায় বোঝা যায়। সে বলছে মালা নিবে, নেবে। সে রঘুদাস মনে করে মানুষগুলো কি ভালো, তা দাও একটা দাও পরে লাগলে আবার নেব। তখন সে কি করেছে, এই দেখেন আমার দিকে তাকান, মালা নিবা, মালা নিবা, তা নাও, হ্যাঁ না মালা না, আর ধাই কিড়কির ধাই কিড়কির টঙ্কা দু। এবার বোঝো কত ভালো, বলে মালা নিবা, বলে হ্যাঁ, বলে তাহলে ধাই কিড়কির ধাই কিড়কির টঙ্কা দিবা। এই পুরী ধাম যাবেন দেখবেন কোনো ভাষা নাই শিখতে পারেন, এইটা শিখে আসবে। ওখানকার পাণ্ডারা বলবে ওই মাথায় মেরে দিয়ে বলবে ধাই কিড়কির ধাই কিড়কির ধাই কিড়কির ধাই কিড়কির, তার মানে কি তাড়াতাড়ি 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 পয়সা দাও, তাড়াতাড়ি টাকা দাও, এর নাম ধাই কিড়কির, মনে রাখতে পারবেন? হ্যাঁ, ধাই কিড়কির ধাই কিড়কির, অন্য কিচ্ছু তো ধাই কিড়কির ধাই কিড়কির, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তা এবার কি হয়েছে, ধাই কিড়কির টঙ্কা দাও। রঘুদাস তখন বলে টঙ্কা মানে কি হচ্ছি, বলে টঙ্কা মানে টাকা, বলে ফাঁকা, বলে ফাঁকা মানে কি পকেট মার হয়ে গেছে, বলে না পকেট থাকলে তো মারবে, বলে তু এরকম জামা পরেছিস তোর পকেট নাই, বলে আমার পকেট যদিও আছে টাকা নাই, আরে টাকা যদি থাকতো আমার মা মরে যেত, টাকা যদি থাকতো আমার স্ত্রী কি তার বাপের বাড়ি চলে যেত, দাও না একটা মালা দাও না, জীবনে তো অনেক কিছু করলে, একটা মালা যদি আমাকে দাও আমি তো গোবিন্দের গলায় দেব, তাতে তোমারও হবে আর আমারও, আমাকে জ্ঞান দিতে এসেছ, তু মার খাওছি, কবু মার খাইছি তু দেখু। ভক্তমণ্ডলী মায়েরা এক ধাক্কা মারল দোকানদার, বেচারা পিছন দিকে পড়ে গেল, ও গড়ে গড়ে সিঁড়ি দিয়ে একবারে রাস্তায়, ও গো জগন্নাথ, হে জগতের নাথ তুমি জগন্নাথ। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন আপনারা, এই জায়গাটা মনে রাখবেন, সেটা কি, এত বড় ভক্ত সর্বত্যাগী সর্বহারা হয়ে যে গেল, জগন্নাথ মন্দিরে উঠে ধাক্কা খেল কেন, এটাই তো তার লীলা। ওরে সোনা দোকানদার কি করে রে, সোনাতেও খাদ থাকে রে আগুন জ্বালিয়ে, সোনার খাদ বের করে রে, তুই যদিও সোনা তোর মধ্যেও খাদ আছে রে, যতক্ষণ থাকে তাকে জন্ম নিতে হয়, কিন্তু আমার ভক্তকে আমি অত কষ্ট দিই না, জন্ম অনেককে দেওয়া হয়, পাক জলে পড়ে গিয়ে অন্যদিকে উঠে যায়, হরি নাম সাগরে আসতে পারে না, সাধু সঙ্গ করতে পারে না, তাই ওদেরকে আমি হই প্রভু, প্রভু। ওই জন্য ওদেরকে আমি এ জন্মেই কাঁদিয়ে নিই, দাগা দিই, দুঃখ দিই, আঘাত দিই, বিপদ দিই, ওরা কাঁদতে কাঁদতে ভেতরের ময়লা ধুয়ে এক জন্মেই সেরে নিই, আর পাপি তাপি কর্মভোগী বারবার জন্ম নিতে হবে, ওদের কীট পতঙ্গ পশু পক্ষী জন্ম নিতে হবে, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ কীট পতঙ্গ বারবার জন্ম নিতে হবে, অপরাধ করলে
আর কৃষ্ণ ভক্ত অপরাধ করলে ভগবান দুঃখ দিয়ে দহন দিয়ে জ্বালা দিয়ে চোখের জলে ধুইয়ে এক জন্মে ছেড়ে গোবিন্দ চরণার বৃন্দে পৌঁছে তাই নয়নের জলে কাঁদছে ওকে মেরে ফেলে দিল সিঁড়ি থেকে কাঁদতে কাঁদতে মনে করলো প্রভু ঠিক আছে মালা চাইব কেন যেখানে ফুল ফুটে আছে বাগানে আমি সেইখানে যাব কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সপিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সফিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সফিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সফিলাম ছিল আমার প্রভু তোমায় দিলা ছিল আমার প্রভু তোমায় দিলা ছিল আমার প্রভু তোমায় দিলা প্রভু যা ছিল আমার সব তোমায় দিলা গিরিধারি তোমারি চরণে আমি সব সফিলাম তোমারি চরণে আমি সব সফিলাম এক বাগানের মালিক দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে তার কাছে চলে গেছে রঘুদাস গিয়ে বলছে হরিবল হরিবল কি চাই আগে এ বাগানটা কার কি বলবে আমার আমার গাছ লাগিয়েছে কে আমি আমি সার দিয়েছে কে আমি আমি জল দিয়েছে কে আমি ফুল ফুটিয়েছে কে এবার বলতে পারবেন আমি এ সবগুলোতে আমি বলা যাবে কিন্তু যদি বলে ফুলকে ফুটিয়েছে বলতে পারবেন আমি ওইটার বেলা বলা যাবে না গাছ লাগিয়েছে কে আমি জল দিয়েছে কে আমি সার দিয়েছে কে আমি ফুল ফুটিয়েছে কে ওটার বেলা বলতে হবে কে ভগবান এই জন্য আপনারা চাষ করতে পারেন কিন্তু ফল ফলাতে পারবেন না ওটা তার উপর নির্ভর চাষি করে কর্ষণ ভগবান করে বর্ষণ চাষি করে সাধন ভগবান দেন দর্শন এই দুটো জিনিস দুটো দলের থেকে যায় একটা আমাদের একটা তার আমাদের সাধন উদ্যম উদ্গম রতি ইচ্ছা বাসনা এগিয়ে যেতে হবে ভগবান এগিয়ে এসে হাতে ধরে টেনে নিয়ে যাবে ওই পুণ্যকে কিছু মনে করবেন না বাগানটা আপনার ঠিকই কিন্তু ফুল তো ভগবান ফুটিয়েছে বলে হ্যাঁ তাহলে ভগবানের জন্য কিছু ফুল দিন না কি করবেন মালা গেতে ভগবানকে দেব ওই বাগানের মালিক চিন্তা করলো জীবনে ভগবানকে আমি মালা দিই ও যদি নিয়ে যায় তাহলে ভগবানের গলায় দেবে ভগবানকে দিলে ওরও হবে আর আমি যদি পয়সা না নিই তাহলে আমারও হবে বলে রাধে 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 তাহলে দেখুন দানের কি ক্ষমতা দান করলেই দিলে পাবে নিলে যাবে দিতে থাকো হাতের দেখবেন দুটো দিক আছে এদিক আর এদিক
উল্টে দেওয়ার চেষ্টা করতে বলেছেন বারবার, যদি কেউ নিজের কল্যাণ চান যতটুকু পারেন দেন, কিন্তু নিতে কম শিখুন, যত নিবেন তত যাবে আর যত দিবেন তত পাবেন। এই জন্য হরিনাম এত কিছু দান করে। মনে রাখবেন কখনো সুযোগ আসবেই দান করা, লক্ষ্য রাখবেন সব সময় টাকা আপনার অনেক আছে, দান চাইতে না এলে আপনি সুযোগ পাবেন না। কেউ চাইলে তবে তো দেবে, চাই যদি না চায়, ভগবান যদি না পাঠায় আপনি দানও করতে পারলেন না আর পুণ্যও। এই জন্য যখনই সুযোগ আসবে তখনই তা কাজে লাগাবার চেষ্টা করবেন, আপনি ফল প্রাপ্ত করবেন। হ্যাঁ বলো গ্রীধারি কি, তাহলে ওদিকের কি হলো, কতগুলো ফুল লাগবে আপনি নেন আর মালা গাঁথুন। রঘুদাসের আনন্দ ধরে না, কৃষ্ণ মুরার তোমার চরণে আমি সব সপিলাম, কৃষ্ণ মুরারি ও গোগিরিধারি তোমার চরণে আমি সব সপিলাম। প্রভু প্রভু যা ছিল, যা ছিল জামাদি সব তোমায় দিলা, যা ছিল আমার সব তোমায় দিলা। আচ্ছা ফুল তোলা হয়ে গেল, মালা হয়ে গেল তো, মালা হয়ে গেল কি, ফুল পাওয়া গেল মালা হয়ে গেল, শুধু ফুলে মালা হয় আর কি লাগে? গন্ডগোল আছে, আবার মার খাবে, মালা চাইতে গিয়ে মার খেয়েছে, এখন ফুল পাওয়া গেছে, মালা গাঁথতে গেলে কি লাগবে, সুতো লাগবে, ছুঁচ লাগবে, তা আবার চাইতে যাব আবার মার খাবো, তার চাইতে দরকার নাই, মালা কি হবে না, কি দিয়ে হবে, কি দিয়ে হবে, কলা ছোট ছিঁড়বো আর ফুলের পিছনে বোটাতে গাঁট দিয়ে দিয়ে আমি মালা তৈরি দেখি, যেমন আছে তেমন দেব, অত অহংকারের দরকার। হ্যাঁ পরের সোনা কানে দিয়ে হ্যাঁচ কাটানে মরবি ভাই। অনেক মায়েরা দেখবেন আত্মীয় বাড়ি বিয়ে বাড়ি যাবে, লোকের কানের সোনা চেয়ে নিয়ে পড়ে যায়, আর চোরে হ্যাঁচকা টান মারলো, কানও গেল আর সোনা। এই জন্য পরের সোনা কানে দিতে নেই, আপনারা তো কেউ দেননি, নিজের তাই কত লোককে দিয়ে দিচ্ছেন। যাই হোক, ধার করে পড়া ভালো নয়, যেটুকু ভগবান দিয়েছে কর। এখন দেখবেন অনেকে, আমরা তো গান গাইতে যাই দেশ বিদেশে, অনেকে ডেকে শ্যাম সুন্দর দা কি রে আমার বাড়ি দেখবেন, আসুন আমার বাড়ি, হ্যাঁ এই দেখে দেখেছেন, দেখে দেখেছেন কিরকম, একবারে দুটো রুম বানিয়ে নিয়েছি। তাহলে হ্যাঁ রে এই সাইন বোর্ডটা কার, বলে না ইন্দিরা বিকাশ। জানো শ্যাম সুন্দর প্রভু দু বছর লাইন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তবে বাগিয়ে নিয়েছি, কুচি করেছে তোর বাড়ি, নিজের পয়সা একটা ছিটে বেড়া বানাতে পারিস নি, সরকার দিল আর তুই গর্বে এরকম করছিস। এই জন্য বলে কোকিল কাকের বাসায় কোকিলের ডিম, পরের পয়সায় ঘর বানিয়ে আর তোর এত অহংকার কি, যদি তুই একটা কুঁড়ে বাড়ি বানাতে পারিস তবু ছেলেদেরকে বলতে পারবি আমি যতটুকু পেরেছি বাড়ি বানাইছি, আর সরকারের লেভেল মারা আছে তুই বলতে পারবি বাড়িটা আমি বানিয়েছি? এই জন্য মানুষ হাত পাততে পাততে ভিখেরি বেনে যায়, দেবে কি শুধু নিতে যান, মিথ্যে কথা বলে হাত পেতে, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, বলে দুনিয়ার ভিখারি কোথাকার। এই জন্য ভগবান তাদেরকে ভিখারি করে পাঠায় পৃথিবীতে যারা মিথ্যে বলে, কেমন? তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, তাই এই জন্য বলছে যতটুকু পারো নিজে চাইতে হবে,
এই জন্য সুতোও চাইল না, ছুঁচু চাইল না, যেমন হবে তেমন কোলা ছোট দিয়ে ফুলের পিছনে গাঁট দিয়ে দিয়ে মালা তৈরি করে একবারে নিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, 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 বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলরে। এনেছি মালা, এনেছি মালা, এনেছি মালা, এনেছি মালা, আমি দেব প্রভুর গলায় এনেছি মালা, আমি দেব প্রভুর গলায় এনেছি মালা, এনেছি মালা, এনেছি মালা, এনেছি মা, আমি দেব প্রভুর গলায় এনেছি মালা, আমি দেব প্রভুর, আমার সকল বাসনাপুর গৌর হরি 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 বলে দেখি মালা, গৌর হরি হরি বলে দেখি মালা, গৌর হরি হরি বলে দেখি মালা, গৌর হরি হরি বলে এনেছি মালা, এনেছি মালা। মার বেটাকে, মার, মেরে মেরে ওকে একবারে ঝুলিয়ে দে। ভক্তমন্ডলী মহেন্দ্র এখনো বোধ হয় ময়লা দূর হয়নি, আবার মার খেল। কেন? পাণ্ডারা দেখেছে নিজের হাতে মালা ভগবানকে দিতে যাচ্ছে, ছুঁইবে আর কলা ছোট দিয়ে মালা গেঁথেছে, মার বেটাকে। পাণ্ডাদের হাতে দেখবেন পুরীধাম গেলে সবার হাতে ছড়ি আছে, সেই ছড়ি দিয়ে এমন মারল ওর মাংস কেটে ঝুলে গেল অনেক জায়গায়, শরীরের ব্যথা জ্বালা, মনের জ্বালা, তারপরে পারি না সহিতে, পারি ছেঁড়া মালা, অনেকে পা দিয়ে থেতলে দিয়েছে, দয়াময় আমি জানি না প্রভু, তুই যে কলা ছোটের মালা পরো না আমি তো জানি না, আমি ভুল করেছি প্রভু, ওদের কোনো দোষ নেই, ওরা যে আমাকে মেরেছে ওদের দোষ নয় প্রভু, আমি নিজের দোষে দোষী বড়, দোষী দেব আর কারে, আমি নিজের দোষে দোষী আমি, দোষ দেব কারে। শেষকালে আপনারা এই তত্ত্বটা শুনে নেন, যদি কেউ কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেন তাহলে কোনোদিন কাউকে দোষ দেবেন না, সবসময় জানবেন আমার এত কষ্ট, আমার এত দুঃখ যন্ত্রণা, ভগবান আমার মঙ্গলে, আমি নিজের দোষে, আমি নিজে কোনো খারাপ কাজ করেছিলাম তাই দোষী আমি, দোষ দেব কারে। কেঁদে কেঁদে জনম গেল আমার, কেঁদে কেঁদে জনম গেল, মায়ার দেশে ভেড়
বসি আমি দোষ দেব বা তারে নিজের দোষে দোষী না দেব আজও জায়গাটা আছে পুরী ধাম গেলে আজকের এই লীলাটা মনে পড়লে ওই জায়গাটায় আপনারাও গেলে কান্না আসবে আর যারা পরে যাবেন ওখানকার কোনো পাণ্ডাদের জিজ্ঞাসা করবেন অরক্ষিত রঘুদাসকে আজকে যার কথা শুনছেন ওখানকার ভক্তরাও কাঁদবে আর বলবে তিনি একজন পরম ভক্ত ওখানকার লীলা এটি সবাই তাকে চেনে মালাটা নিয়ে যেখানে জগন্নাথ দেবের সব ময়লা মানে ওখানকার ঝাড়ু দিয়ে রান্নার ময়লা এঁট সব কিছু যেখানে ফেলে দেয় সেখানে অনেক কুকুর আছে খাওয়ার জন্য অনেক গরু আছে সেইখানে গেল বড় খিদে লেগেছে প্রভুর কাছে এলাম একটু মহাপ্রসাদও পেলাম না আমি নিজের দোষে দোষী প্রভু দোষ দেব তারে সারাটি জন মায়ার খেলা প্রভু খেলে গেলাম হইল সা আমি নিজের দোষে দোষী প্রভু দো দেব আর নিজের দোষে দোষী প্রভু দোষ দেব ভক্তমণ্ডলী মায়েরা সকাল হয়ে গেল ছেঁড়ামালাটা বুকে নিয়ে সেইখানেই কুরকিয়ে সেই আজও জায়গাটা আছে ড্রেনের ধারে যেখানে নোংরা জল যায় সেই ড্রেনের ধারে কুরকিয়ে ঘুমিয়ে গেল আর ভোরবেলা পূজারীরা জগন্নাথ দেবের যেই আরতি করতে গেল জাগরণ মঙ্গল আরতি গিয়ে দেখে জগন্নাথ দেব পিছন ফিরে বসে আছেন আর সারা গায়ে রক্ত ঝরছে না প্রভু না এ কি দেখালেন আপনি এ কি হয়েছে আপনার পিঠে রক্ত কেন আপনার শরীর তোরাই মেরেছিস তোরাই আমাকে মা এতদিন বৃথাই তোরা ওম বং মন্ত্র পড়েই গেলি আমাকে জানলি না ওরে আমি কোথায় থাকি মন্দিরে নয় রে আমি তো ভক্তের হৃদয়ে থাকি শুদ্ধ শুদ্ধ ভক্তের হৃদয়ে বাস করি তোরা আমার রঘুদাসকে মানলি আমার সারা গায়ে রক্ত লীলার শেষে আপনারা এটা গ্রহণ করুন ভগবানের বাস কোথায় নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তৌ যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নার আমরা ভগবানকে বাদ দিয়ে তীর্থে ঘুরে বেড়াই ভগবানকে বাদ দিয়ে তীর্থে ঘুরে বেড়াই ভগবানকে জ্যান্ত ভগবান ভক্ত রূপে বৈষ্ণব রূপে সাধু রূপে গুরু রূপে ঘুরে বেড়াচ্ছি আপনি প্রণাম হরি বল হরি বল হরি এই জন্য বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায় তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না যায় বৈষ্ণবকে দর্শন করলেন প্রণাম করলেন না গয়া যাবেন গঙ্গা যাবেন মা তৈলক্য তারিণী আপনাকে কৃপা করবেন না এই জন্য দেখেন ভগবানের গায়ে রক্ত প্রভু তালে
জীবনে আর অপরাধ করেছি আপনি ক্ষমা করে দেন, ছুটে যান। সবাই মিলে ছুটে যান, যেখানে বেচারা না খেয়ে মার খেয়ে শুয়ে আছে, ঝাঁজ ঘড়ি ঘন্টা খোল করতাল মেয়েদেরকে উলুধ্বনি দিয়ে ওকে চতুর্দলায় করে তুলে আমার কাছে নিয়ে আয়। আর ওর হাতে যে মালাটা আছে সেটা সে নিজের হাতে আমার গলায় দেবে। বিশ্বে এমন উঁচু পদ কেউ দিতে পারে না, শুধু ভগবান দিতে পারে। আজকে যাকে মানল আগামীকাল তার গলায় রত্নহার পড়ে গেল। ভগবান বলছে ওই মালাটা ও নিজের হাতে আমার গলায় পড়াবে চতুর্দলায়। চতুর্দলায় মানে একটা দলা পাওয়া যায়, তাকে কাঁধে করে নিয়ে যেতে হয়, চারজন কাঁধে করে যা, ওকে কাঁধে করে আমার কাছে নিয়ে আস। এখন ভাবো ভগবান যখন কৃপা করবেন তার এমনই হয়। এখন কি আর বলবো, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, আরে ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর, 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 ওই নাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, হরি হরি ধ্বনি করে আনন্দ আর ধরে না, হরি ধ্বনি করে সবে আনন্দনি করে সবে রঘুদাস কি, ভক্ত রঘুদাস কি, প্রভু জগন্নাথ কি। এইবার রঘুদাস গেল তবে জগন্নাথ মন্দিরে, 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 কলা ছোটের কাঁথা মালা পরাইল তবে, কলা ছোটের মালা তখন পরাইল তবে। একটা কথা সবাই শুনে রাখেন, সেটা হলো এই, আজ থেকে এই নিয়ম চালু হবে, আমার গলায় যত মালা দেওয়া হবে সব যেন কলা ছোট দিয়ে তৈরি হয়। বাবু আজও গিয়ে খোঁজ নেবেন, এই লীলা যেদিন হয়েছে সেদিন থেকে ভক্তের ভক্তিতে নিয়ম বদলে গেছে, আজও পর্যন্ত চলছে যত মালা জগন্নাথ দেবের গলায় দেওয়া হয় সব কলা ছোট দিয়ে তাই। তাহলে কি হলো, ভক্তি ডরে বাঁধা ভগবান, ভক্তির অতুল শক্তি, ছিটে ফোটা ভক্তি যদি কেউ অর্জন করতে পারে সে হবে মহাশক্তিমান। তাহলে কি দিয়ে হয়, প্রণাম করে হয়। শেষ কথা, প্রণাম করুন আর নাম করুন, তুলসীতে জল দান করুন, পরিক্রমা করুন, সাধু সেবা করুন, প্রতিদিন সবাইকে নিয়ে বাড়িতে কীর্তন করুন, ভক্তির অধিকারী হবেন, ভগবত কৃপা হরি বল হরি বল হরি বল। তাহলে আজ এই পর্যন্ত, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে নূতন করে লীলা সাধন হবে।